আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল মদিনা আল মুনাওয়ারা থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি। এই মুহূর্তে আমি রয়েছি মদিনা আল মুনাওয়ারা মসজিদ আল নববীর ঠিক সামনের সাইডে, যেখানে সাফিয়া মিউজিয়াম নামে একটি মিউজিয়াম ওপেন হয়েছে এবং সেখানে আমাদের বাংলাদেশিদের একটি ফাইভ স্টার হোটেল, খাবার হোটেল, যেখানে বাংলাদেশি হাজিদের এবং বাংলাদেশের সাধারণ শ্রমিকদের যারা এখানে কাজ করেন সকলের জন্য একটি হোটেল খোলা হয়েছে। এখানে তাদের দ্বিতীয় ব্রাঞ্চ, তাদের আরেকটি ব্রাঞ্চ রয়েছে যার নাম সোনারগাঁ। তারা দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে এই সোনারগাঁ হোটেলটি পরিচালনা করে যাচ্ছেন এবং হাজিরা এখানে এসে খাবার খেয়ে যাচ্ছেন এবং তাদের সুনাম করছেন। সেই ধারাবাহিকতায় এখন বর্তমানে এই সাফিয়া মিউজিয়ামে তারা দ্বিতীয় ব্রাঞ্চটি শুভ উদ্বোধন করলেন আজকে। তো চলুন আমরা সেই হোটেলের ভিতরে যাচ্ছি এবং দেখছি কী কী রয়েছে তাদের খাবারের মেনুতে। সুবন্ধুরা আসুন দেখুন হোটেল এখানে কী সুন্দরভাবে এই প্রথম মদিনাতে বাংলাদেশিদের এত সুন্দর একটি রেস্টুরেন্ট খোলা হয়েছে। এর আগেও আরেকটি ব্রাঞ্চ তাদের রয়েছে যেটা মসজিদ আল নববীর সামনের সাইডে। আমরা এখানে দেখব যে আসলে তিনি হোটেলটি কীভাবে সাজিয়েছেন এবং আমরা কথা বলবো এই হোটেলের যে যিনি ওনার তার সাথে। তিনি একজন ইনভেস্টর, আমরা তার কাছ থেকে জানবো তিনি কিসের ভিত্তিতে এত সুন্দর একটি হোটেল এই মদিনার মাটিতে ওপেন করলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন জনাব আপনি? খুব ভালো, ভালো আলহামদুলিল্লাহ। আপনার দেশের বাড়ি? ব্রাহ্মণবাড়িয়া। জি, আপনার তো এর আগেও একটি হোটেল রয়েছে সোনারগাঁ নামে, আমরা জানি যেটা সুনামের সাথে মদিনাতে দীর্ঘদিন যাবৎ সেই প্রতিষ্ঠান সকলেই চিনেন এবং খাবার অত্যন্ত সুস্বাদু, সকলের কাছে আমরা যার প্রশংসা শুনি। এবং আপনি যে এই নতুন ব্রাঞ্চটা এখন বর্তমানে ওপেন করলেন, এতে আপনার বাংলাদেশি হাজিদের জন্য নাকি এখানে সাধারণ যে জনগণ রয়েছে তাদের জন্য? আসলে রেস্টুরেন্ট তো বাংলা খাবার যখন হয় তখন সবার জন্য, হাজি সাহেবরাও খাবেন, আবার আমাদের যে এখানে মদিনার যে কমিউনিটি যারা আছেন ওনারা খাবেন। আর বেসিক্যালি আমি তো এটার সাথে সংযুক্ত অলমোস্ট 34 ইয়ার্স ফুড অ্যান্ড বেভারেজ। তো এখন আমার নিজের এই প্রতিষ্ঠানগুলো দ্বারা করছি লাস্ট 7 ইয়ার্স, একটা সোনারগাঁ, তারপরে আমার আরেকটা রেস্টুরেন্ট আছে তাইবাতে সি স্পাইস, যেটা চাইনিজ থাই ফুড, আর এটা তো আজকে ওপেন করলাম আলহামদুলিল্লাহ। আর এটার উপরে একটা আছে তাই বা আমিন এই এই বিল্ডিংয়ে উপরে একটা আছে, এটা হলো ওয়ান বাইট, যে কোনো জিনিস যে খাবে মাত্র 5 রিয়াল দিয়ে খাবে, ফ্রাইড চিকেন হোক, হ্যাঁ চিকেন ইয়া এই ফ্রাইড রাইস, তারপরে ললিপপ, চিকেন ফ্রাই, সব কিছু। তো আলহামদুলিল্লাহ আপনাদের সবার সাপোর্ট এবং সব কিছু আমি সবসময় পাচ্ছি এবং ভবিষ্যতেও আমি কনফার্ম যে পাবো। আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন যাতে করে সবার খেদমত করে 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 আমি আরও একটু ডেভেলপ করতে পারি, আরও খেদমত করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই বিজনেসে যখন শুরু করছেন এখানে তো অনেক বাংলাদেশিরাও তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, সো এক্ষেত্রে আপনার এখানে কতজন বাংলাদেশিরা কাজ করছেন এখন? আমার এখানে 84 জন। শুধু এই দোকানে না, টোটাল 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 বাংলাদেশি শুধু 84 পিপল কাজ করে আমার। মাশাল্লাহ, তা দেখতেই পাচ্ছেন যে তিনি একা নয়, তার সাথে আরও 84 জনের ফ্যামিলিও কিন্তু একত্রিত এই বিজনেস থেকে যে ইনকামটা আসছে প্রবাসীদের যে রেমিটেন্স, সেটা দিয়ে আমাদের দেশ উন্নত হচ্ছে, আমাদের দেশের যে মানুষের যারা কাজ করছেন তাদের পরিবার উন্নত হচ্ছে এবং আমরা সকলেই উন্নত হচ্ছে আমাদের সকলের। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমরা আরও আমাদের ভাই রয়েছে জনাব জহিরুল ইসলাম ভাই, আমরা তার কাছ থেকে জানবো যে তার কাছে কেমন লাগছে যে এখানে বাংলাদেশি এত সুন্দর এবং এই ফাইভ স্টার মানে একটি হোটেল উদ্বোধন হলো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কাছে কেমন লাগছে যে এত সুন্দর একটি রেস্টুরেন্ট আমাদের মদিনার মাঠে? আসলে ভালো লাগার মতোই, ভালো ভালো পরিবেশ, ভালো তো লাগবেই। আর আজকে যে খাবারটা খেয়েছি লিটন ভাইয়ের এখানে অসাধারণ, খুব সুস্বাদু একটি খাবার। যে খাবারটি আমরা গল্প করতেছিলাম যে আমরা ছোটোবেলা যে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে বলে জেফত, আর চট্টগ্রামের ভাষা মানে বলে মেজবানি, তো আমরা ওই যে জেফতের খানার মতো আজকে খাবারটা খাইলাম, খুবই ভালো লাগছে এবং পুরোনো দিনের যে জেফতটাকে আজকে আমরা ফিল করেছি। অসংখ্য ধন্যবাদ। এখানে আমাদের এসিটিভির সাংবাদিক জনাব আনিসুর রহমান পলাশ ভাই রয়েছেন, আমরা তার কাছে জানবো তার কেমন লাগছে এখানকার খাবার খেয়ে। ধন্যবাদ। আসলে আজকে যে রেস্টুরেন্টটি উদ্বোধন হয়েছে সোনারগাঁ রেস্টুরেন্ট, একদম হেরামের পাশেই,
বাংলাদেশ সহ বিশ্বের সকল হাজিদের জন্য কিন্তু এটা খুবই একটি সুন্দর একটি প্লেস, যারা খুব সহজেই হারাম থেকে বের হয়ে কিন্তু এই সোনারগাঁ আসতে পারবেন এবং খুব সুস্বাদু খাবার এখানে বাংলাদেশের হাজিদের জন্য স্পেশাল সব কিছু আছে আমাদের বাংলাদেশি খাবার, গরুর মাংস বলেন, মাছ বলেন, ভর্তা বলেন, এবং বাইরের দেশেও যারা হাজিরা আসেন তারাও কিন্তু তাদের পছন্দ মতো খাবার কিন্তু এখানে খেতে পারবেন। তো আমি আশা করব সবাই আসবেন, ভিজিট করবেন। আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে, বিশেষ করে এখানকার গরুর মাংসের ভুনাটা আমার কাছে খুব ফেভারিট লাগছে। তো আপনারা আসবেন, আপনাদেরকে সকলকে ধন্যবাদ। এই মুহূর্তে আমরা কথা বলবো এই হোটেল এবং ওনার যতগুলো ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সবগুলোর যিনি জিএম, যিনি দায়িত্ব পালন করছেন, সেই ভাইয়ের সাথে। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের সকলের দোয়াই। আপনি যে এই হোটেলের দায়িত্ব পালন করছেন আপনার কাছে কেমন লাগে? জি আলহামদুলিল্লাহ, আই এম রিয়েলি প্রাউড যে আমরা বাংলাদেশি প্রতিষ্ঠান অনেক সুন্দরভাবে পরিচালনা করতে পারছি এবং সেবা দিতে পারছি সবাইকে, হাজি এবং আমাদের বাঙালি ইউনিটি যারা আছে সবাই আসতেছে এবং এনজয় করতেছে, খাবার খাচ্ছে। আমাদের বাংলাদেশের যে ভিআইপি হাজিগুলো আসে তাদের সম্বন্ধে আপনি কী বলবেন? অনেকে বলে যে ভালো হোটেল পাই না, ভালো খাবার। হ্যাঁ, অনেকেই হোটেল পেতে একটু ব্যাক পেতে হয়, অনেক সময় লোকেশনে আসতে পারে না বা গুগলে গিয়েও খুঁজে পায় না। তো ওই ক্ষেত্রে এখন আশা করি যে অতি সহজে ওনারা পেয়ে যাবেন আমাদের হোটেলগুলো। ইনশাআল্লাহ আমরা যেমন হেরামের দুই পাশে আছি এখন বর্তমানে, একটু বলে দিবেন। এটা হলো সাফিয়া মিউজিয়াম, হিউম্যান জমজমের পাশে এবং ক্রাউন প্লাজার অপোজিট পাশে এই মিউজিয়ামের থার্ড ফ্লোরে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং যারা মদিনাতে আসবেন, মদিনা শরীফ থেকে 303 নম্বর গেট দিয়ে আপনি বের হলে সামনে দেখবেন আসাফিয়া মিউজিয়াম নামে একটি সুন্দর বিল্ডিং ওপেন হয়েছে। সেই বিল্ডিংয়ে যখন আপনি লিফটের থার্ড ফ্লোরে আসবেন তখন দেখতে পাবেন সোনারগাঁ নামে এই সুন্দর রেস্টুরেন্টটি এবং আমাদের বাংলাদেশি মালিকানাধীন এই প্রতিষ্ঠানের মালিক তিনি আমাদের বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার। এবং অবশ্যই এখানে আসবেন এবং আমাদের দেশি ফুড চেক করবেন। আমরা যাচ্ছি এই রেস্টুরেন্টের হোটেল ভিতরে যে পরিবেশটা দেখানোর জন্য। ইনশাআল্লাহ অত্যন্ত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তৈরি হচ্ছে। এগুলো কি বিরিয়ানি? এবং ক্যাটারিং আইটেমের সকল ধরনের অত্যাধুনিক যন্ত্রপাতি ওনাদের কাছে রয়েছে এবং প্রশিক্ষণপ্রাপ্ত শেফ দ্বারা রান্না করা হয়। এগুলো কি মাটন কারি না চিকেন? বিফ কারি, মাশাল্লাহ। গরুর কালো ভুনা না? আচ্ছা, এখানে কি রাইস? রাইস অত্যাধুনিক মেশিন ফরেন রয়েছে এখানে, ফরেন বলা হয় না? হ্যাঁ, মাশাল্লাহ। এবং দেখুন সম্পূর্ণ জিনিস একদম অত্যাধুনিক, খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তারা আপনাদের জন্য রান্না করছেন এই মদিনা আল মুনাওয়ারাতে। এই প্রথম এত সুন্দর বড় ধরনের ফাইভ স্টার মানের হোটেল আমরা প্রথম দেখতে পেলাম যার নাম সোনারগাঁ। অবশ্যই আসবেন এবং ভিজিট করবেন, আমাদের বাংলাদেশি দেশি ভাইয়েরা আপনাদের খেদমতে সব সময় রয়েছে। জায়গাটা থেকে খাবার পাস করা হবে এবং পরিবেশটা দেখুন মাশাল্লাহ অনেক সুন্দর, অত্যন্ত সুন্দর পরিবেশ। ধন্যবাদ সবাইকে মদিনা আল মুনাওয়ারা থেকে, সাথে আমি মোহাম্মদ মামুন আল মদিনা টিভি বাংলা চ্যানেল থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি।